সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজ আমরা শুরু করছি ফটোশপ অ্যাডোব ফটোশপের ক্লাস। সো আমরা এর আগে অ্যাডোব ফটোশপে পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও দেখেছি, যে কিভাবে পাসপোর্ট সাইজ বানাবো একটা ফটোকে তার বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেই ভিডিওতে। যদি আপনি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখুন, যে পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করে, তাহলে আপনার ফটোশপে পাসপোর্ট সাইজ তৈরি করতে পেরে যাবেন। এবার আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে দুটো ফটোকে একসাথে কিভাবে জয়েন্ট পিকচার বানানো যায়, অর্থাৎ জয়েন্ট ছবি আমরা অনেক কাজে দরকার হয় যে জয়েন্ট ছবি লাগবে। সো দুটো ফটো, মনে করুন আপনাদের কাছে এমন কোনো কাস্টমার এসছে বা এমন কোনো আপনি নিজেই বানাতে চলেছেন, দুটো পিকচার আছে আপনার, দুটো ফটো আছে, সেই দুটো ফটোকে একটা বানাবেন, মানে জয়েন্ট করে সেই ফটোটা জয়েন্ট ছবি বানাবেন। তো কিভাবে বানাবো চলুন দেখি। আমি প্রথমত আমরা ফটোশপ অ্যাডোব ফটোশপ আমি ওপেন করে নিচ্ছি। সো অ্যাডোব ফটোশপে সেই দুটো পিকচার, যে দুটো পিকচারকে আপনারা জয়েন্ট ছবি বানাতে চাইছেন সেই দুটো পিকচারকে নিয়ে চলে আসবেন। নিয়ে আনার জন্য এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে যে ছবি দুটো আনতে চাইছেন সেই ছবি দুটো আমি নিয়ে চলে আসছি। দেখুন প্রথমে এই ছবিটা আমরা পাসপোর্টের আগের দিন বানিয়েছিলাম, ওই সেম ছবিটাকে নিয়ে এলাম। আর তারপরে আমরা আরেকটা ছবি নিয়ে আসছি, এই ছবিটা নিয়ে আসছি। দেখুন তাহলে দুটো আমাদের কাছে ছবি আছে, এই দুটো ছবিকে আমরা পাসপোর্ট সাইজ বানাবো, জয়েন্ট ছবি বানাবো। তো জয়েন্ট ছবি, পাসপোর্ট সাইজের জয়েন্ট ছবি বানাবো। তো কিভাবে জয়েন্ট ছবি বানাবো দেখুন, দুটো একটা ছবি এই একটা ফটো, তাহলে দুটো ফটোকে কিভাবে জয়েন্ট বানাচ্ছি। তাহলে জয়েন্ট ছবি বানানোর জন্য আপনারা যেটা করবেন, প্রথমে এই দুটো পিকচারকে এক জায়গায় জয়েন্ট করার জন্য নিয়ে আসবেন। তো জয়েন্ট করার জন্য আমরা প্রথমত ফাইলে যাব, ফাইল মেনুতে যাব, তারপর নিউ অপশনটায় ক্লিক করব। ফাইলে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করব, তারপরে এই জায়গাতে একটা পেপার সাইজ নিয়ে নেব এবং পেপার সাইজ নেওয়ার পরে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। পেপার সাইজ যখন নেওয়া হয়ে গেল তখন ক্লিক করবেন ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টে ক্লিক করার পরে ওকে করবেন। দেখুন ওকে করলাম। এবার যখন ওকে হয়ে গেল তারপরে এবার কাজটা কি করবেন কি, এই যে পেজটা চলে এসছে আমাদের কাছে, পেজটাকে একটু বড় করলেও করে নিতে পারেন। দেখুন আমি একটু বড় করে নিচ্ছি পেজটা, জুম আউট করে নিচ্ছি। জুম করার জন্য যে নিয়ম আমি শিখেছি আপনাদেরকে সেটা করতে পারেন, কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন, মানে কন্ট্রোল প্লাস প্লাস, মানে কন্ট্রোল দেবে থেকে প্লাস চিহ্ন, তাহলে এই ছবির দ্বারা আপনারা বড় করতে পারবেন। তো দেখুন আমি কি ছবিটা নিয়ে যাচ্ছি, প্রথমে আমি ছবিটাকে নিয়ে যাই। ছবিটাকে নিয়ে যাচ্ছি কিভাবে, না ছবিটা নিয়ে যাওয়ার জন্য আমরা ক্লিক করছি মুভ টুল, মুভ টুলে থেকে নিয়ে যাব। তো মুভ টুলে ক্লিক করে তারপরে ছবিটাকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে আমি এই জায়গায় ছেড়ে দিলাম, ছবিটা চলে এসেছে। আর একটা ছবি, সেম ছবি সেম ভাবে আমি নিয়ে যাচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখুন এই একটা ছবি, এই একটা দুটো ছবি পরপর বসিয়ে নিচ্ছি আমরা জয়েন্টের মতো করে, যেভাবে জয়েন্ট ছবি হয় আর কি, সেভাবে বসিয়ে নিলাম। এই দেখুন বসানো হয়ে গেছে জয়েন্ট ছবি। এবার এই দুটো পিকচারকে আমি কেটে দিচ্ছি, দরকার নেই আর পিকচার দুটো, দেখুন কাটা হয়ে গেছে। এবার এই দুটো ছবিকে জয়েন্ট তো আমরা দু জায়গায় বসিয়ে দিয়েছি, যদি আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো লেয়ার, আমরা লেয়ার টু এবং লেয়ার থ্রি, লেয়ার টু একটা ছবি আছে, লেয়ার থ্রিতে একটা ছবি আছে। এই দুটো লেয়ারকে, অর্থাৎ দুটো ফটোকে এক জায়গায় মানে জয়েন্ট করার জন্য আমরা মার্চ করব, মানে জয়েন্ট বা মার্চ একই ভাষা। সো মার্চ করে দেবেন বা জয়েন্ট করে দেবেন, জয়েন্ট করার জন্য কন্ট্রোল দেবে থেকে, মানে আপনার কিবোর্ডে CTRL যে কন্ট্রোল, এই কন্ট্রোল বাটনটা দেবে থেকে ই প্রেস করবেন, ই ই ফর ইগল। তো কন্ট্রোল দেবে থেকে ই প্রেস করবেন, সো কন্ট্রোল প্লাস ই, তাহলে দেখবেন ছবিটা জয়েন্ট হয়ে গেছে, যে কোনো জায়গায় বসেন ছবিটা বসছে। এবার যখন ছবিটা বসে যাচ্ছে দেখতে পাচ্ছেন জয়েন্ট হয়ে গেছে ছবিটা। এবার আমাদের যে স্টেপটাই কাজ হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখন যে ছবিটা, এই যে মিডিলে একটা দাগ আছে সেই দাগটাকে উড়াতে হবে। তো দাগটাকে কিভাবে উড়াবেন দেখেন,
আমি আরেকটু বড় করে দিচ্ছি ছবিটাকে, তাহলে যাতে সবাই দেখতে পান। এই দেখুন একটু ছোট করছি। এবার এই দাগটাকে উড়াচ্ছি, দেখুন কিভাবে দাগটা উড়ানোর জন্য আমরা ইউজ করব ক্লোন স্ট্যাম্প টুল। এই ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করার পরে দেখবেন যে যে কোনো একটা ফাঁকা জায়গাতে ক্লিক করবেন, মানে যে কালারটা আমরা নেব দাগটার উপরে, তাহলে ওই জায়গাতে ক্লিক করবেন। তাহলে কালার নিলাম। ক্লিক কিভাবে করব, না ক্লিক করার নিয়মটা হচ্ছে প্রথমে আমরা ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করার পরে যে কালারটা নেব দাগটার উপরে, সেই কালারটার উপরে অল্ট বাটন, যে আপনার কিবোর্ডে ALT অল্ট, সেই অল্টার বাটনটা দেবে থেকে একবার ক্লিক করে দেবেন, তারপরে কাজটা শুরু করবেন। দেখুন কিভাবে কাজটা শুরু করছি, আমি এখান থেকে কাজটা শুরু করছি, দেখুন মিটে যাচ্ছে, দেখুন মিটছে, মিটে যাচ্ছে, পুরোটা মুছে যাচ্ছে দাগটা। এই দেখুন মুছে দিলাম। এবার আপনারা যদি লক্ষ্য করুন, যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে এখানে যে কালারটা দেখতে পাচ্ছি আর এই মেয়েটার যে পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে কালার দেখতে পাচ্ছি, সেই কালারটার দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে দেখবেন তো। সো আমরা দুটো কালারকে এক কালার করার জন্য আমরা ইউজ করব ম্যাজিক ওয়ান টুল। সেই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করার পর কালারটায় ক্লিক করব। এবার যে কালার আমি নিতে চাই সেই কালার ক্লিক করব, তারপরে ওকে করে দেবো। এবার ডিলিট বাটন ক্লিক করবেন, তাহলে এক কালার হয়ে যাবে। এক কালার হলো না, তখন তাহলে কি করবেন দেখুন, যেহেতু আমরা ট্রান্সপারেন্ট নিয়েছি সেই জন্য এক কালার হচ্ছে না, এই জন্য আপনারা ইউজ করবেন এই বাটনটা। বাটনটার নাম আছে, দেখবেন কি নাম আছে দেখি, ব্রাশ টুল। এই ব্রাশ টুলে ক্লিক করে কালার করে দিবেন, দেখুন কালার হয়ে যাচ্ছে। এই দেখুন একটু ঘষবেন তাহলে কালার হয়ে যাবে, তাহলে সেম কালারটা হয়ে গেল। আমাদের কালার তো এই সাইডে ছিলই, ছেলেটার ব্যাকগ্রাউন্ডে কালার তো সেম আছে, সেম কালারটা মেয়েটার ব্যাকগ্রাউন্ডে করে দিলাম। তারপর কন্ট্রোল দেবে ডি প্রেস করবেন, তাহলে কালারটা হয়ে গেছে দেখুন। এবার যখন কালার হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছেন আরেকটা সমস্যা আছে এখানে, যে যখন ছবিটা আমরা ইয়ে করলাম জয়েন্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন চুলটা এরকম হয়ে আছে। তো চুলটা ঠিক করবেন, ঠিক করার জন্য এই পলিগন ল্যাসো টুলে ক্লিক করবেন। পলিগন ল্যাসো টুল নিয়ে আগে সিলেকশন করে নেবেন কতটা চুলটা কিভাবে যাবে। তো চুলটা আশা করি এইভাবে যাবে, এবার সিলেক্ট করে নেবেন। অসুবিধা হলে ফটোকে জুম আউট করবেন, জুম করবেন, জুম করে ছবিটার কাজ করবেন, ফটোর কাজ জুম করে করতে হয়। এই দেখুন সিলেক্ট করে নিয়েছি, সেম ভাবে এবার যাব ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলে গিয়ে যে কোনো একটা চুলের পিকচার চুলের উপর ক্লিক করবো, দিয়ে কালার দিয়ে দেবো। দেখুন তাহলে কালার হয়ে গেছে। এবার সিলেকশনকে উড়ানোর জন্য কন্ট্রোল দেবে ডি প্রেস করবেন, দেখুন উড়ে গেছে। এবার হাতের এই জায়গাটাই একটু খারাপ লাগছে দেখতে, তো কি করব দেখুন, হাতটা ঠিক করার জন্য আবার সেমভাবে পলিগন ল্যাসো টুলে ক্লিক করবেন। এবার শার্টের এখান থেকে নেবেন, শুরু করবেন, দেখুন একটু জুম করে নেবেন, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল দেবে থেকে প্লাস দাববেন, তাহলে জুম হবে পিকচারটা। এবার জুম করে নেবেন, এখানে ক্লিক করছি, দেখুন হাতটা কিভাবে আসবে সেই অনুযায়ী একটা করে নেবেন। এই দেখুন করে নিয়েছি, এই দেখুন সিলেকশন করে নিয়েছি। এবার সিলেকশন করে নেওয়ার পরে সেম ভাবে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে শার্টের যে কোনো অংশে ক্লিক করবেন, তারপরে ক্লিক করতে থাকবেন। এই দেখুন তারপরে কন্ট্রোল দেবে ডি প্রেস করবেন, ছবিটাকে ছোট করে নিচ্ছি, দেখুন তাহলে আমাদের জয়েন্ট ছবি তৈরি হয়ে গেছে। এবার জয়েন্ট ছবি যখন তৈরি হয়ে গেল, ছবিটাকে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে একটা দাগ পড়ে আছে, সেই দাগটাকে রিমুভ করার জন্য আমরা কি করব দেখুন। প্রথমত আমরা এই দেখতে পাচ্ছি এখানে ক্রপ টুল, সেই ক্রপ টুল থেকে আমরা কোনো কিছুই লেখা থাকবে না, হাইট ওয়াইড, তারপরে এখান থেকে ক্রপ করে নেব ছবিটাকে, একটু কেটে নেব হালকা করে, কাটা হয়ে গেছে। এবার এন্টার প্রেস করব, তাহলে পিকচারটা হয়ে গেছে। এবার আমরা নতুন ভাবে বর্ডার দিয়ে দেবো পিকচারটাই, দেখুন কিভাবে বর্ডার দিচ্ছি। বর্ডার দেওয়ার জন্য এই রেকট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করবেন, যে দেখতে পাচ্ছেন রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই টুলটাই ক্লিক করে তারপর পুরো পিকচারটাকে ফটোটাকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন কিভাবে সিলেক্ট করছি, মাউস
মাউসের পয়েন্টারটা এক কোণা থেকে শুরু করবেন, ক্লিক করে টেনে আরেক কোণা বিপরীত কোণাতে নিয়ে গিয়ে ছেড়ে দিবেন, তাহলে সিলেকশন হয়ে যাবে। এবার সিলেকশন করার পরে যে ছবিটার মাঝখানে মিডিলে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোক STROKE স্ট্রোক এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে তখন দেখতে পাচ্ছেন কালার দেখতে পাবেন একটা, সেই কালার থেকে কালারটাকে করবেন ব্ল্যাক, কারণ আমরা বর্ডার ব্ল্যাক দিয়ে থাকি। আর হোয়াইট হোয়াইট কম দেওয়ার চেষ্টা করবেন, 2 পিক্সেল দিলেই যথেষ্ট। তারপরে ওকে করবেন, তাহলে দেখবেন একটা বর্ডার পড়ে গেছে। কন্ট্রোল দেবে ডি প্রেস করুন সিলেকশনকে উড়ানোর জন্য, হয়ে গেছে। এবার তারপরের কাজটা কি, না তারপরের কাজ হচ্ছে যে এই জায়গাতে আমাদের কাজটা তৈরি হয়ে গেছে। দেখুন এবার কাজটা হচ্ছে যে আমাদের তো কাজ হয়ে গেছে, এবার যেটা করবেন কন্ট্রোল দেবে টি যদি প্রেস করেন ছবিটা দেখবেন ছোট হচ্ছে, ছোট হচ্ছে। তাহলে ছোটও করতে পারবেন, যত খুশি ছোট করতে পারেন, বড় করতে পারেন, অসুবিধা নাই। পিকচারটাকে ঘুরিয়ে নেবেন, ঘুরানোর জন্য ইমেজে যাবেন, ইমেজে গিয়ে রোটেট ক্যানভাস দেন 90 ডিগ্রি করে দেবেন। তাহলে দেখুন পিকচারটা ঘুরে গেছে এখন। এবার পিকচারটা ঘুরে গেছে যখন, এবার কন্ট্রোল দেবে টি প্রেস করে পিকচারটা এত ছোট করতে পারছেনি। এবার যেটা কাজটা করবেন সেটা বলি, সাইজ দেবেন পাসপোর্ট সাইজটা দেওয়ার জন্য ক্রপ টুলে ক্লিক করবেন। ক্রপ টুলে ক্লিক করার পরে ওয়াইড লিখবেন 1.2 ইঞ্চ এবং হাইটটা লিখবেন 1.4 ইঞ্চ, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম পাসপোর্ট সাইজের ভিডিওতে। 1.2 ইঞ্চ ওয়াইড, হাইট হচ্ছে 1.4 ইঞ্চ। এবার যখন হয়ে গেল তখন রেজুলেশন 300 থাকবে। এবার ছবিটাকে সিলেকশন করে নেবেন, দেখতে পাচ্ছেন ছবি আমি সিলেকশন করে নিয়েছি। এবার সিলেকশন করার পরে এন্টার প্রেস করবেন, তাহলে এন্টার মারলে কি হবে, যতটা একটু বেশি করে নেবেন। এবার ফটোটাকে কি করবেন, কন্ট্রোল দেবে টি প্রেস করে ফিল করে দিবেন পুরোটাই, কন্ট্রোল দেবে টি প্রেস করবেন, দেখে কাজটা করবেন কন্ট্রোল প্লাস টি CTRL প্লাস টি দিয়ে ফিল করে নেবেন। ফিল করার পরে ফটোটাকে আবার সেম আগের অবস্থায় ঘুরিয়ে নেবেন, ইমেজ মেনুতে ক্লিক করে রোটেট ক্যানভাস, তারপর 90 ডিগ্রি আবার অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলেন, তাহলে কি হলো ছবিটা ঠিক ঠিক জায়গায় বসে গেল। দেখুন এই দেখুন হয়ে গেছে। যখন ছবিটা হয়ে গেল এবার করবেনটা কি, যে ছবিটা দেখুন হয়ে গেছে, একটু যদি হাইট কমাতে চান, ভালো যদি না লাগে আপনার ইচ্ছা মতো এটা কাজটা হবে, একটু হালকা কমিয়ে দেওয়াই ভালো। এই দেখুন তাহলে ফটোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার যেটা কাজ করব, এই ফটোটাকে আমরা আমাদের যেখানে প্রিন্ট আউট করতে চাই সেই পেজটা প্রিন্ট আউট করার জন্য কত কপি প্রিন্ট আউট করব, তার জন্য একটা কি করবেন, ফাইলে গিয়ে নিউ, নিউয়ে গিয়ে এখান থেকে একটা সাইজ নিয়ে নেবেন। দেখালো আমি A4 সাইজ পেপারে প্রিন্ট আউট করতে চাই, তো A4 সাইজ পেপারটা সিলেক্ট করে নিলাম, কন্টেন্ট থেকে হোয়াইট যে আমরা পেজটা আসবে সেই হোয়াইটে ক্লিক করলাম, তারপর ওকে করলাম। পুরো কাজটাই কিন্তু আপনাদেরকে যেভাবে পাসপোর্ট সাইজ বানাতে দেখেছি সেম প্রসেসেই কিন্তু এই কাজটা হচ্ছে। সো আমরা ফটো ডিজাইন, ফটো কালার কিংবা ফটো পরিষ্কার করা, চুল সেটিং করা, কালার কম্বিনেশন, ব্রাইট ঘামটাম থাকলে ঘামটা কিভাবে মুছবো, সম্পূর্ণ দেখেছি আমরা পাসপোর্ট সাইজ ভিডিও বানানোর সময়। সো পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে দেখেছি যে ভিডিওতে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নিন। আমরা শুধু এই ভিডিওতে দেখাচ্ছি আমি জয়েন্ট ছবি কিভাবে তৈরি করবেন। সো জয়েন্ট ছবি তৈরি করার জন্য জয়েন্ট তো আমরা করে দিয়েছি, আর ছবিটাকে ফিনিশিং করবেন কিভাবে, কাটিং করবেন, ব্যাকগ্রাউন্ডে কালার কিভাবে দেবেন, ঠিক আছে, আর মুখে যদি কোনো দাগ থাকে সেই দাগগুলো কিভাবে উড়াবেন, সব কিছু পাসপোর্ট সাইজের ভিডিওতে কিন্তু দেওয়া হয়েছে। সো আপনারা যদি অসুবিধা হয় কমেন্টে জানাবেন। তো দেখুন কিভাবে করছি, মুভ টুলে ক্লিক করছি, তারপর ছবিটাকে ধরে আমরা সেই পাসপোর্ট সাইজ যেখানে বের করতে চাই প্রিন্ট আউট সেই জায়গায় এনে ছেড়ে দিলাম, তাহলে ফটোটা চলে এসছে। এবার এই ফটোটা আসার পরে আমরা যত কপি করতে চাই তত কপি করে দেব, এখানে আর একটু ঠিকঠাক করে দিই ছবিটাকে। এবার পাসপোর্ট সাইজটা এক কপি হয়ে গেছে, আমি আর এক কপি বানাতে চাই, তো আর এক কপি বের করার জন্য অল্ট কিবোর্ড থেকে যে আপনার ALT অল্ট
এই বাটনটা দেবে থাকবেন অল্ট কি দেবে থেকে ক্লিক করে টানবেন তাহলে আরেক কপি চলে আসবে তারপরে আপনি বসিয়ে দেবেন যদি যত কপি চাইছেন এবারে অল্ট দেবে দেবে বসিয়ে দেবেন দেখুন বসে যাচ্ছে এই দেখুন যত কপি ছবি লাগবে তত কপি এভাবে বসিয়ে দিতে পারেন তাহলে জয়েন্ট ছবি তৈরি হয়ে যাবে যেখানে খুশি বসাতে পারেন এই দেখুন হচ্ছে তাহলে আমরা বানিয়ে ফেললাম জয়েন্ট ছবি জয়েন্ট পিকচার কিভাবে তৈরি করবেন দেখুন এই দেখুন বানিয়ে নিলাম জয়েন্ট ছবি ওকে তো যা আমরা শিখতে পারলেন জয়েন্ট ছবি কিভাবে করলাম এবার জয়েন্ট ছবি যখন হয়ে গেল এবার আপনারা প্রিন্ট আউট করতে পারেন ফাইলে গিয়ে প্রিন্ট উইথ প্রিভিউ তারপরে প্রিন্ট করবেন তাহলে প্রিন্ট হয়ে যাবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অসুবিধা যে কোনো সমস্যা যদি আপনার পাসপোর্ট সাইজ করতে গিয়ে হয়ে থাকে কোনো সমস্যায় পড়েন বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো